ওই যে সিনটা খাই নিয়ে গেল, ওই যে আমার ব্যাগ নিয়ে গেল। আল্লাহ গো, আল্লাহ, ও মা গো, ও মা, ও মা গো, ও আল্লাহ, আল্লাহ। এই সর সর সর, এই 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 যে চাচা আপনার ব্যাগ। আর মা করে দেন এই বেটা, মাফ চাস বেটা, এই বাচ্চা করে না বেটা। আল্লাহ গো, এই বাবা রে, এই এই বাবা রে, এই সর সর, এই এই সর সর, তোমরা জন্য মারতেছো, ছেলেটা মরে যাবে তো। আর আমার ব্যাগ আমি ফেরত পাইছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্যাগে কি মাছিল যেভাবে মারতেছো? চাচা এত মানবতা দেখাইলে চলে? এই ব্যাগটা যদি আপনি বাসায় যা না পাইতেন কেমন কষ্ট লাগতো চাচা, কোন তো? না না, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। থাকুর আর মারো না, তোমরা যাও বাবা, যাও 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 বাবা, যাও, তোমাকে ধন্যবাদ। আপনি খুব ভালো মানুষ, আমার ভুল হয়ে গেছে চাচা। এই বাবা, এরকম চিন্তাই করিস কেন? কাজ করে খেতে পারিস না? আমি করে কেটে কাজ দিব চাচা? জন্মের পর থেকে মানুষের লাত্তি করতে গিয়ে বড় হয়েছি। গরিব হয়ে জন্ম নেওয়া অন্যায় না, গরিব হয়ে মরাটা অন্যায়। এটা কোনো কথা হইলো বাবা রে? আমিও তো গরিব মানুষ, কিন্তু জীবনে জ্ঞান তো কারো কোনো ক্ষতি করি নাই। নিজে কষ্ট করছি, ছেলের লেখাপড়া শিখাইছি, সে এখন অনেক বড় অফিসার। শোন, ভাগ্যের দোহাই দিয়ে অন্যায় করলে সেটা ন্যায় হয়ে যায় না, বুঝছিস? চাচাজি, আপনার ছেলে তো বড় চাকরি করে, আমার এই কন্যা একটা চাকরি দিতে, আমি চাকরি পেলে খারাপ কাজ ছাইরে দিব। দেখেন আপনার মুখটাও শুকিয়ে গেল। যার কাছে কাজ চাই হ্যারি মুখ শুকিয়ে দেয়, হ্যাঁ মুখ ফিরায় নেয়। আপু কি বাঁচার অধিকার নাই চাচা? চল দিয়ে দিই, কি করা যায়? চল ধর ব্যাগটা, ধর। আরে আমার কাছে দিই, আমার আমার দেন চাচা। আরে লাগবো না, পারবো না, পারবো তো আমি।